হ্যালো স্টুডেন্ট, বেদাঙ্ক.কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। সমাকলন করো ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 4x কস টু দি পাওয়ার 4x ডিএক্স। তাহলে এখান থেকে এটা ইজ ইকুয়াল টু কি লেখা যায় দেখো। প্রথমেই আমরা এখানে 1/2 টু দি পাওয়ার 4 লিখে ভেতরে 2 টু দি পাওয়ার 4 কে অ্যাডজাস্ট করছি। তাহলে 2 টু দি পাওয়ার 4 সাইন টু দি পাওয়ার 4x কস টু দি পাওয়ার 4x ডিএক্স। এবার এটা ইজ ইকুয়াল টু কি লেখা যায় দেখো। এখানে 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। আর এখান থেকে দেখো আমি লিখতে পারছি সাইন 2x এর হোল টু দি পাওয়ার 4 ডিএক্স। এবার এখান থেকে দেখো আমি লেখা যায় 1/16 যেমন আছে লিখলাম, সাইন টু দি পাওয়ার 4 কে আমি কি লিখতে পারি? এখানে দেখো আমি এইভাবে লিখতে পারছি সাইন টু দি পাওয়ার 2 x হোল টু দি পাওয়ার 2 ডিএক্স। এবার এইখানে আমি আবার অ্যাডজাস্ট করছি 16 × 2 টু দি পাওয়ার 2, তার মানে কত? 4। তাহলে এখান থেকে আমি লিখছি 2 sin² 2x এর হোল স্কোয়ার ডিএক্স। তাহলে 2 sin² থিটা এটা ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? 1 cos 2 থিটা। তাহলে 1 cos 2 × 2x, তাহলে এখানে কত হয়ে যাবে দেখো, 2 × 2x মানে হচ্ছে কত? 4x এর হোল স্কোয়ার ডিএক্স। এবার এখান থেকে দেখো আমরা কি লিখতে পারছি, এটা ইজ ইকুয়াল টু লেখা যায় 1/64 যেমন আছে রাখলাম, এটা লেখা যাচ্ছে 1 − 2 cos 4x প্লাস কস টু দি পাওয়ার 2 4x পুরোটা ডিএক্স এর আন্ডারে। এবার আমরা একটা একটা করে ব্রেক করলে পাচ্ছি 1/64 যেমন আছে রাখলাম, ইন্টিগ্রেশন ডিএক্স মানে কত? x − 2 cos 4x ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে 2 sin 4x/4 প্লাস এখানে দেখো আমি কস টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন, আর এখান থেকে দেখো আমরা আবার অ্যাডজাস্ট করছি। এখান থেকে দেখো লিখে রাখলাম কস টু দি পাওয়ার 2 4x ডিএক্স। এবার এটা ইজ ইকুয়াল টু কি লেখা যায় দেখো, x/64 − এখানে দেখো 2 দিয়ে ক্যান্সেল করছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে sin 4x/128 প্লাস এখান থেকে দেখো আবার আমি অ্যাডজাস্ট করছি sin 4x × 2, এখানে 2 cos² 4x ডিএক্স। এবার এটা ইজ ইকুয়াল টু কি লেখা যায় দেখো, x/64 − sin 4x/128 প্লাস এখান থেকে দেখো 128 যেমন আছে রাখলাম, 2 cos² 4x তার মানে কত? 1 cos 4x। তাহলে এখান থেকে দেখো আমি লিখতে পারছি কত, ইন্টিগ্রেশন 1 cos 4x × 2 তার মানে কত? cos 8x ডিএক্স। এবার এখান থেকে আমরা একটা একটা করে আবার ইন্টিগ্রেট ব্রেক করছি, x/64 − sin 4x/128 প্লাস x/128 প্লাস sin 8x/128 × 8 প্লাস c। এবার এই দুটোকে দেখো আমরা যদি অ্যাডজাস্ট করে নিই, এখান থেকে অ্যাডজাস্ট করলে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো, এখান থেকে যদি 1/28 আমরা বাইরে নিয়ে নিই, তাহলে 1/128 বাইরে নিয়ে নিলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো 3x মাইনাস এখান থেকে পেয়ে যাচ্ছি sin 4x, আর এখান থেকে বাইরে নিয়ে নিলে পেয়ে যাচ্ছি কত দেখো, এখান থেকে বাইরে নিয়ে নিলে পেয়ে যাচ্ছি sin 8x/8 প্লাস c। তাহলে এটি হয়ে গেল আমার নির্ণেয় আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.কম। আর নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.কম ব্রাউজ করো।